हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अनदर वीडियो। रान्ना करार समय बेशिरभागे किन्तु आम्रा कलार खोसाटाके छुड़े फेले दी और काचा कलाटाके रान्ना करे फिली। तो आज चलो कलार खोसार एक असाधारण रेसिपी रान्ना करे तोमादेर देखाई। ए रेसिपिटा गरम भातेर साथे किन्तु भीषण भालो लागे। तो चलो और बेशी देरी ना करे शुरू करी। कलार खोसागुलिके आमी एभावे केटे निएछि आर जल दिए भालो करे धुए नियेछि। एक खोसार मध्य कष थाकार जन्ने काटार किछुक्षणेर मध्ये किन्तु एकटा कालचे भाव चले एसेछे। एखन एर मध्ये दिए दिच्छि आमी जल। जल देवार पर आमी एगुलोके चूलाय बसिए दिएछि। चूलाय बसानोर पर एर मध्ये आमी दिए दिएछि सामान्य लवण आर आधा चामच परिमाण हलुद। একটা স্পুন দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেব আর তারপর 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। খোসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে জলটা থেকে আমি খোসাগুলিকে আলাদা করে নেব। এখন চুলায় বসিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা কলার খোসাগুলো। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এর মধ্যে কিন্তু আমি আর হলুদ অ্যাড করছি না, কারণ সেদ্ধর সময় আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, এখন আর হলুদের দরকার নেই। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2.5 চামচ পরিমাণ সরষা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এগুলোকে আমি একসাথে বেটে নিয়েছি। এখন এগুলোকে খোসার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর 3-4 মিনিট এভাবে ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে, এখন এটা থেকে একটা খুব সুন্দর স্মেল আসতে শুরু করেছে। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে নেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।